দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ মেট্রো এম বিজনেস রিপোর্টে। ভারতের উত্তর পূর্ব রাজ্যে ব্যবসা বাড়াতে চায় সরকার, মিজোরামের সঙ্গে হচ্ছে বর্ডার হাট। আসছে বাজেটে ফিচার ফোন আমদানি নিরুৎসাহের নীতি চায় স্থানীয় প্রস্তুতকারকরা, কাঁচামালের শুল্কতে ছাড়ের প্রস্তাব ইলেকট্রনিক্স খাতের। আবারও বড় পতন দেখল শেয়ার বাজার, করোনা সংক্রমণ বাড়ায় বাজারে এমন প্রতিক্রিয়া বলছেন বিশ্লেষকরা। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোর সঙ্গে ব্যবসা বাড়াতে চায় বাংলাদেশ, এজন্য প্রয়োজনে এসব রাজ্যের সঙ্গে পৃথক বাণিজ্য চুক্তিও করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রোববার সচিবালয়ে ঢাকা সফররত মিজোরামের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা জানান। বৈঠকে সাজেক সীমান্তে শিগগিরই একটি বর্ডার হাট চালুর সিদ্ধান্ত নিয়েছে দুই পক্ষ। ভারতের উত্তর পূর্বের সাতটি রাজ্য পরিচিত সেভেন সিস্টার্স নামে, যাদের সঙ্গে প্রায় 1600 কিলোমিটার সীমান্ত রয়েছে বাংলাদেশের। জীবনযাত্রায় মিল থাকায় সেখানকার ত্রিপুরা, আসাম কিংবা মণিপুরের সঙ্গে ব্যবসারও সুযোগ অনেক। কিন্তু বাস্তবতা হচ্ছে ভারতের সঙ্গে যত ব্যবসা তার প্রায় 2/3 হয় পশ্চিমবঙ্গে, যদিও বাংলাদেশের আগ্রহ বেশি উত্তর পূর্বে। ঢাকায় সফররত মিজোরামের বাণিজ্য মন্ত্রীর সঙ্গে বৈঠকে তেমন ইঙ্গিত মিলল। A joint inspection of the border trade center at Chekamu area, okay, road construction, everything, trade facilitation center, everything is already completed from our side. But from the government of Bangladesh side, you know, some initiative will be initiated hopefully. So তাদের স্বপ্ন যে আমাদের চিটাং পোর্ট তারা ব্যবহার করবে, যেটা আমরাও চাই। আর তাছাড়া আপনারা সবাই জানেন আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার বরাবর একটা কথা বলছে যে এই সেভেন সিস্টার অফ ইন্ডিয়া, তাদের সাথে রিলেশনশিপটা বাড়াতে হবে। আমাদের বড় সুবিধাটা হবে স্টোন, যেটা আমি বুঝি বার্মাটিক, তারপরে চিলি, আপনাদের আরে বেশি দাম দিয়ে চিলি খেতে হবে না, ওদের দেশ জানতে পারি, ওদের দেশ থেকে আদাও আমরা পাবো, এইসব সুবিধা আছে আর কি আমাদের। বৈঠকে জানানো হয় মিজোরামের সঙ্গে বাংলাদেশের 319 কিলোমিটারের সীমান্ত রয়েছে। এর চারটি স্থানে চারটি পৃথক বর্ডার হাট স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে মিজোরামের পক্ষ থেকে। এর মধ্যে সাজেক সীমান্তে একটি হাট অচিরেই চালু করা সম্ভব বলে মনে করে দুই পক্ষ। সেই সঙ্গে সামনের দিনে বাণিজ্য বাড়াতে সীমান্ত এলাকার অবকাঠামো উন্নয়নের কথাও জানিয়েছে বাংলাদেশ। আমরা চাইছি যেটা ওদের দেশে ওদের পার্টে, ওরা কিন্তু একটা ফুল ফ্লেজড অফিস তৈরি করেছে এই ট্রেডটাকে আপগ্রেড করার জন্য। এখন আমাদের সাইডে সুযোগ সুবিধা মতো জায়গায় আমি মে মাসে ঘুরে এসে যদি একটা ভালো সাইট পাই সেইখানে আমাদের এই পাশে করে এই ট্রেডটা এবং নেওয়া আসা, যেটা আপনি কোশ্চেন ছিল আপনার, মালপত্র এই দিক থেকে আমাদের দেশে ঢোকানোর চেষ্টা করব, রোড কমিউনিকেশন করে ফেলবো। কেননা ওই 80-90 মিটারের একটা ব্রিজ করলে পরে কিন্তু সাজেক থেকে ওদের ওপারে সিলসিরি জায়গাটার নাম সেখানে পৌঁছে যাবে। ভারতের প্রধানমন্ত্রীর এবারের সফরে দুই দেশের সীমান্ত এলাকায় নতুন তিনটি বর্ডার হাট উদ্বোধন করার কথাও রয়েছে বলে জানানো হয় অনুষ্ঠানে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দেশীয় উৎপাদকদের উৎসাহিত করতে ফিচার ফোন আমদানিতে শুল্ক বৃদ্ধির প্রস্তাব করেছে মোবাইল ফোন অ্যাসোসিয়েশন। একই সাথে তৈরিকৃত পণ্যের উপর আরোপিত মূল্য সংযোজন কর কমানোর দাবি জানান ফোন উৎপাদনকারীরা। এছাড়া আসন্ন বাজেটে কাঁচামাল আমদানিতে শুল্ক কমানোর দাবি জানিয়েছে টিভি, খেলনাসহ অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী উৎপাদকরা। রোববার জাতীয় রাজস্ব বোর্ডের সাথে প্রাক বাজেট আলোচনায় এসব প্রস্তাব তুলে ধরেন বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী নির্মাতা সংগঠন। দেশে বর্তমানে মোবাইল হ্যান্ডসেটের চাহিদা প্রায় 3 কোটি, যার অর্ধেকের বেশি এখন দেশে উৎপাদন কিংবা সংযোজিত হচ্ছে। এসব হ্যান্ডসেট তৈরিতে প্রয়োজনীয় পিসিবি, চার্জার কিংবা ব্যাটারির মতো 5টি উপকরণ তৈরিতে সক্ষমতা আছে এমন প্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর অব্যাহতি দিয়ে রেখেছে এনবিআর। এই সুবিধার মেয়াদ শেষ হবে এই অর্থ বছরেই, যা আরও 2 বছর বাড়ানোর প্রস্তাব করেছে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন। এছাড়া দেশীয় শিল্পের বিকাশে ফিচার ফোন আমদানিতে শুল্ক বৃদ্ধির প্রস্তাব করেছে দেশীয় উদ্যোক্তারা। আমাদেরকে যদি স্যার ওখানে বন্ডের সুবিধা আনা যায় তাহলে আমরা আশা করি খুব দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশ থেকে আমরা মোবাইল এবং ইলেকট্রনিক্স যন্ত্রাংশ, ইলেকট্রনিক্স পণ্য স্যামসাং এর আমরা পার্শ্ববর্তী দেশ আফ্রিকা, মিডল ইস্ট, অন্যান্য দেশে আমরা রপ্তানি করতে পারবো। বাংলাদেশে যদিও আমরা এখন ম্যানুফ্যাকচারিং 80% করছি, স্টিল অসাধু উপায়ে মোবাইল ফোন সিবিইউ আমদানি হচ্ছে, এবং স্পেশালি আমাদের যেটা বলা যাচ্ছে যে ফিচার ফোন স্টিল এখনও আমদানি করছি আমরা।
এটাকে যদি আমরা এখন বন্ধ করতে না পারি তাহলে আমাদের ম্যানুফ্যাকচারিং শিল্পটা কিন্তু আর কন্টিনিউ করবে না। শুধু মোবাইল ফোনই নয়, দেশে বর্তমানে টেলিভিশন উৎপাদনে জড়িত ছোট বড় 40টি প্রতিষ্ঠান দেশীয় শিল্পকে আরও শক্তিশালী করতে টেলিভিশন তৈরিতে বিভিন্ন উপকরণ ও যন্ত্রাংশ আমদানিতে শুল্কহার 25% থেকে 15% নামিয়ে আনার প্রস্তাব করেছে টেলিভিশন প্রস্তুতকারক সমিতি বিটিএমএ। বিশ্ববাজারে রপ্তানি সম্ভাবনাকে কাজে লাগাতে খেলনার কাঁচামাল ও যন্ত্রাংশের এইচএস কোড সুনির্দিষ্টকরণ এবং উপকরণ আমদানিতে শুল্ক অব্যাহতিও চাওয়া হয়েছে এনবিআর এর কাছে। পিসিবি প্রিন্টেড সার্কিট বোর্ডের কথা বলেছি, সেটাতে এখন 25% আপনার ট্যাক্স আছে এবং এইচডিএসএ এবং আরডিএসএ। সুতরাং স্বভাবত কারণে আমরা প্রস্তাব করতেছি যে এটা 15% ট্যাক্স করা দরকার, কারণ টেলিভিশন ছাড়া এখন বাংলার সাধারণ জনগোষ্ঠীর একমাত্র বিনোদনের উপকরণ না, সেটা করোনার সময় আমরা বুঝতে পেরেছি দিস ইজ ওয়ালি দ্য ইনস্ট্রুমেন্ট হুইচ ডিভাইস হুইচ ক্যান গিভ ইউ অল দি অপরচুনিটিজ ইজ অ্যাভেলেবল ইন দ্য মডার্ন সায়েন্স। খেলনার এইচএস কোড ব্যবহার করে শুল্ক আয়িত করা হয়, এতে শুল্ক বেড়ে যায়, মালের উৎপাদন খরচ বেড়ে যায়। তাই এই শিল্পকে রপ্তানিমূলক করতে হলে এটার আলাদা একটা এইচএস কোড অন্তর্ভুক্ত করে কাঁচামাল আমদানির শুল্ক অব্যাহতি দেওয়া প্রয়োজন। 2025 সালের মধ্যে সফটওয়্যার রপ্তানিতে $5 বিলিয়ন লক্ষ্য অর্জনে খাটটির জন্য যে কর সুবিধা দেওয়া হয়েছে তা 2030 সাল পর্যন্ত বর্ধিত করার দাবি করেছে বেসিস এই প্রাক বাজেট বৈঠকে। আমরা যেহেতু এখন ডিজিটাল বাংলাদেশ তৈরির জার্নির একটা শেষের দিকে চলে এসেছি এবং আপনারা জানেন 2025-এ আমাদের একটা 5 বিলিয়নের টার্গেট দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী এক্সপোর্ট করার জন্য, সো সে কারণে আমরা এই ট্যাক্স এক্সেমশনের যে ফ্যাসিলিটিটা এটা বর্ধিত করে 2030 সাল পর্যন্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। এর আগে সকালে এনবিআর এর সাথে প্রাক বাজেট বৈঠকে পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে ফ্রেট ফরওয়ার্ডারদের কাছ থেকে যে অগ্রিম শুল্ক আদায় করা হয় তা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। মুস্তাফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। আবারও বড় পতনের শিকার হলো ঢাকা শেয়ার বাজার, সূচক পড়ে গেছে প্রায় দেড় ভাগ। সার্বিক সূচক DSEX 84 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5,349-এ। বেচাকেনা হয়েছে 615 কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 31টির, কমেছে 239টির আর অপরিবর্তিত আছে 78টির দর। এবার বাজারে বিশ্লেষণ শুনব শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। বৃহস্পতিবার এবং আজকের যে কারেকশনটা আমরা এই দুইটা দিনে দেখলাম যে মার্কেট একটা মোটামুটি 80 পয়েন্টের মতো করে একটা কারেকশন হয়েছে, যেটা একটা সিঙ্গেল ডে কারেকশন হিসেবে মোটামুটি সিগনিফিকেন্ট বলা যায়। তো আমার কাছে মেইন যে রিজনটা মনে হয় এই দুই দিনের কারেকশনের, আপনারা লক্ষ্য করে থাকবেন যে করোনা পরিস্থিতির কিছুটা অবনতি হচ্ছে। মার্চ মাসের প্রথম থেকেই যদি লক্ষ্য করে থাকে দেখা যাচ্ছে যে করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে, প্রতিদিন সংক্রমণের হার বাড়ছে, মৃত্যুর হারও বাড়ছে। তো এই সময়টাতে স্বভাবতই যখন একটা দেশের মধ্যে এরকম কোন একটা ক্রাইসিস মোমেন্ট তৈরি হয় বা হতে পারে বলে যখন ধারণা করা হয়, সেই সময় বিনিয়োগকারীরা শঙ্কিত হয়ে পড়ে যে আবার একইভাবে ইকোনমিতে কি ইম্প্যাক্ট পড়ে বা কি হতে পারে সামনে। সেইভাবে দেখা যায় একটা সেল প্রেশার মার্কেটে থাকে। এই সেল প্রেশারটা আমরা গত 2 দিন ধরে দেখতে পাচ্ছি। কিন্তু ভালো যে জিনিসটা তো দেখবেন যে এখানে কিন্তু ভলিউমটা বা টার্নওভারটা বেশ কম, অর্থাৎ এখানে যে খুব ম্যাসিভ সেল অফ হয়েছে তা নয় সেটা আমরা ধরে নিতে পারি, বাট কিছুটা আতঙ্ক কাজ করছে বিনিয়োগকারীদের মধ্যে। আর আরেকটা বিষয় আমার কাছে মনে হয় এখানে একটা খুব বড় একটা প্রভাব ফেলেছে, সেটা হচ্ছে এরকম একটা কথা আমরা শুনতে পাচ্ছি গত 2-1 দিন ধরে যে আবার সাধারণ ছুটির ঘোষণা হতে পারে। সাধারণ ছুটি ঘোষণা হলে আগের মতো অনেক ইকোনমি অ্যাক্টিভিটি তখন বন্ধ হয়ে যাবে বা স্লো ডাউন হয়ে যাবে, সেইটার প্রভাব ইকোনমিতে পড়বে এবং লিস্টেড কোম্পানিগুলো তো ইভেন্সুয়ালি পড়বে। তো সেই কারণেও একটা বাজারের মধ্যে একটা আতঙ্ক কাজ করছিল যেটার কারণে বাজার এতটা কারেকশন হয়েছে। তা আমি মনে করি এটা আমাদের হয়তো বা স্বাভাবিক কিছুটা আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতির অবনতি হয়েছে, এটার জন্য কিছু শর্ট টার্ম ইম্প্যাক্ট হতে পারে, বাট ইন দ্য লং রান আমি মনে করি এই বছর যদি আমরা চিন্তা করি আমরা ধারণা যে আমাদের ইকোনমি রিকভারিটা আরো ভালো হবে এবং আমাদের বাজারও ভালো থাকবে। মহামারী পরিস্থিতি স্বাভাবিক হলে জাপান বাংলাদেশে আরও বিনিয়োগ করবে বলেছেন দেশটির রাষ্ট্রদূত নাওকি ইতো। রোববার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসে তিনি জাপান সরকারের এই বার্তা দেন। নারায়ণগঞ্জের 2,500 বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষ হলে বড় আকারে বিনিয়োগ আসবে। একই সাথে রাষ্ট্রদূত বলেন মিরসরাইতে নির্মিতব্য অর্থনৈতিক অঞ্চলেও ব্যাপক বিনিয়োগের প্রস্তুতি নেওয়া হয়েছে।
জাপানি অর্থায়নে নির্মিত বিভিন্ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করে রাষ্ট্রদূত ইতো বলেন, করোনার মাঝেও মাতারবাড়ি প্রকল্পের কাজ সন্তোষজনকভাবে এগিয়েছে। এটি সম্পন্ন হলে বাংলাদেশের শিল্পকেন্দ্র হবে এটি, যা বাংলাদেশকে নতুন মাত্রায় নিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। বিমানবন্দরে নির্মিতব্য তৃতীয় টার্মিনাল প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, জাপান এবং বাংলাদেশ যৌথভাবে এটি পরিচালনা করবে। বাংলাদেশের অর্থনীতিতে জাপানের অব্যাহত সহযোগিতার জন্য দেশটির প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। ফুলের বাগানকে কেন্দ্র করে পর্যটন এলাকায় রূপ নিয়েছে যশোরের গদখালি। তাই ফুল বিক্রির পাশাপাশি পর্যটকদের ঘিরে নতুন ব্যবসার সম্ভাবনাও দেখছেন উদ্যোক্তারা। সেখানে সহায়তার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসনও। যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মাঠ জুড়ে শুধু ফুল, গোলাপ থেকে শুরু করে গাঁদা, রজনীগন্ধা, জারবেরা কিংবা চন্দ্রমল্লিকা, অন্তত 12 রকমের বাহারি রঙের ফুল চাষ হয় গদখালিতে। বাণিজ্যিকভাবে পরিচালিত এসব বাগান থেকে ফুল যায় সারা দেশে, তাই এখানকার ফুল আর এসব বাগানের খোঁজ পৌঁছে গেছে সবখানে, যা সরাসরি দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফুলপ্রেমীরা আসছেন এই গদখালিতে। আমি শুধু পোস্ট দেখি যে এখানে এরকম আছে, বাগান আছে, দেখতে হবে, এসে খুবই ভালো লাগতেছে। ফুলগুলোর সাথে ছবি তুললাম, মন ভরে ছবি তুলছি। কিন্তু এখানে তো অনেক মানুষের আগমন, তো এখানে সেভাবে যদি এটা পর্যটন জায়গা হিসেবে ইয়ে করতো সেটা খুব ভালো হতো। প্রতিদিনই এই ফুলের রাজ্যে পর্যটকদের আনাগোনা থাকে, তবে ছুটির দিনগুলোতে তা বেড়ে যায় কয়েক গুণ। এতে বাগানের ক্ষতির আশঙ্কা থাকলেও নতুন ব্যবসার সুযোগকেই বেশি গুরুত্ব দিতে চান স্থানীয় ফুল চাষিরা। ঢাকার পর্যন্ত লোক আসায় শুক্রবার মনে হচ্ছে কয়েক হাজার লোক থাকবে আমাদের এই হাড়িয়ার মোড়ে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে পরিমাণ পর্যটকরা আসে, তারা একটা ছবি তুলবে বা বেড়াবে বিনোদনের জন্য, সে পরিমাণ আয় এবং জায়গাও আমরা রেখে দিছি। ব্যবসায়ীদের তথ্য মতে এবছর যশোরে প্রায় 4,500 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে ফুলের চাষ হয়েছে, যাকে ঘিরে এখন পর্যটন কেন্দ্রের স্বপ্ন দেখছেন স্থানীয় কৃষি বিভাগ সহ ফুল ব্যবসায়ীরা। প্রচুর লোক সেখানে বিকেলবেলা বা সারাদিনই সেই এলাকাটা দর্শন করতে যায় পর্যটক হিসাবে, এবং তারা সুন্দরভাবে সেটা সাজিয়ে আসে। এই বিনোদন পার্ক যেটা দরকার সেই ধরনের গড়ে তোলার মতন অ্যাবিলিটি ক্যাপাসিটি জনগণের ওইভাবে নাই, তবে আমি মনে হয় সরকারের পক্ষ থেকে যদি এই ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করা হয় তাহলে এই এরিয়া হতে পারে একটা বিশাল সমুদ্র সৈকতের চেয়েও একটা সুন্দর একটা উপভোগ্য পর্যটক এরিয়া। সমস্যা এবং সম্ভাবনাগুলো তুলে নিয়ে যাচ্ছি, যা আমাদের মহাকাব্য পরিকল্পনায় অন্তর্ভুক্ত করব, এবং আশা করি সরকার নিজ উদ্যোগে এবং জেলা প্রশাসন মহোদয় তাদের উদ্যোগে এখানে ব্যবস্থা করবে, যা আছে স্থানীয় এবং বিদেশি পর্যটককে আকর্ষণে সহায়তা করবে। তবে তার আগে টয়লেট, বিশ্রামাগার সহ পর্যটন কেন্দ্রের যাবতীয় সুযোগ সুবিধা নিশ্চিতের পরামর্শ দিয়েছেন গদখালিতে বেড়াতে আসা ফুলপ্রেমীরা। বিজনেস রিপোর্ট, মাসরাঙ্গা টেলিভিশন। চীন মার্কিন প্রযুক্তি যুদ্ধের নতুন টার্গেট হতে যাচ্ছে টেসলা। সম্প্রতি টেসলার গাড়ি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে চীনের সামরিক এলাকায়। টেসলার গাড়িতে থাকা বিল্ট ইন ক্যামেরা নিরাপত্তার ঝুঁকি তৈরি করছে, এমন অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে টেসলা বলছে চীনের এই অভিযোগ ভিত্তিহীন। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বৈদ্যুতিক গাড়ির জগতে জনপ্রিয় নাম টেসলা। অত্যাধুনিক প্রযুক্তির কারণে মার্কিন এ প্রতিষ্ঠানটির তৈরি গাড়ির চাহিদা বাড়ছে দিন দিন। নিরাপত্তার বিষয়টি জোরদার করতে টেসলার গাড়িগুলোতে সংযুক্ত করা হয়েছে বেশ কয়েকটি মাল্টি ডিরেকশন ক্যামেরা। গাড়ির বাইরে থাকা এই ক্যামেরাগুলো পার্কিং, অটোপাইলট ও সেফ ড্রাইভিং এর মতো কাজে সহায়তা করে। চালকের সুবিধার্থে রিয়ার ভিউ আয়নাতেও ক্যামেরা লাগানো থাকে, আর এসব ক্যামেরাই কাল হলো প্রতিষ্ঠানটির জন্য। নিরাপত্তার ঝুঁকির অভিযোগে নিজ দেশের সামরিক এলাকায় টেসলা গাড়ি নিষিদ্ধ করেছে চীন। শনিবার এই নিষেধাজ্ঞা জারি করে চীন, যেখানে বলা হয় টেসলা গাড়িগুলোর মাল্টি ডিরেকশন ক্যামেরা ও আল্ট্রাসোনিক সেন্সরগুলো অবস্থান প্রকাশ করতে পারে। এজন্য গোপনীয় সামরিক তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে যানবাহনগুলোকে সামরিক এলাকা থেকে নিষিদ্ধ করা হচ্ছে। এমন ঘোষণায় উদ্বেগ তৈরি হয়েছে টেসলা ব্যবহারকারীদের মাঝে। যদিও চীনের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে টেসলা, নিষিদ্ধ ঘোষণার প্রতিক্রিয়ায় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্ক বলেন, যে কোনো তথ্য গোপন রাখার বিষয়ে তার প্রতিষ্ঠান খুবই আন্তরিক। টেসলা যদি চীন কিংবা অন্য কোথাও গুপ্তচর বৃত্তির জন্য গাড়ি ব্যবহার করে তবে তিনি এই প্রতিষ্ঠানই বন্ধ করে দেবেন। টেসলার প্রতি চীনের এই আচরণকে অবশ্য চীন মার্কিন প্রযুক্তি যুদ্ধের আরেক রূপ হিসেবে বিবেচনা করছেন বিশ্লেষকরা। তাদের মতে নিরাপত্তার অজুহাতে চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ের নেটওয়ার্ক ব্যবস্থা ব্যবহারে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র, যার জবাব দিতে শুরু করেছে চীন।
2019 সালে যুক্তরাষ্ট্রের বাইরে কারখানা তৈরির ক্ষেত্রে চীনের বড় ধরনের সমর্থন পায় টেসলা, যার প্রেক্ষিতে 2020 সালের শুরুতে দেশটিতে কারখানা স্থাপনে $2 বিলিয়ন বিনিয়োগ করে প্রতিষ্ঠানটি। বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে, আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।